বীরগঞ্জের সহিংসতার ঘটনা তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসন সহ সবাইকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি। কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেখ রাসেলের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এসব কথা তিনি বলেছেন। আরও বলেছেন, গত ১২ বছরে দেশের কোথাও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি, কিন্তু এবার পরিকল্পিতভাবে পূজা মণ্ডপে হামলা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক রাজনীতির উত্তরাধিকার বিএনপি। ফেসবুকে অপপ্রচার চালিয়ে কুমিল্লা এবং রংপুরে হামলা চালিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেছেন, পৃথিবীর কোনো হত্যাকাণ্ডে শিশুরা টার্গেট হয়নি, কিন্তু ৭৫ শেখ রাসেলকে হত্যা করা হয়েছে। এদিকে শেখ রাসেলের কবরে সকাল থেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পীরগঞ্জে রংপুরের একটা জেলে পাড়ায় আগুন দিয়েছে, মন্দির হামলা করেছে, গবাদি পশু পর্যন্ত সেখানে প্রাণহানি হয়েছে, এরকম নৃশংসতম আজকে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আগুন দিয়ে যাচ্ছে, ফেসবুকে আজকে অপপ্রচার করছে। সেই অপপ্রচার থেকে গতকাল রংপুরের ঘটনা, ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। কাজে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে।